হ্যালো বন্ধুরা আরও এক নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন এই ভিডিওটা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে হতে চলেছে কারণ এই ভিডিওতে তোমাদেরকে জানাতে চলেছি যে জুয়ান ফ্যান্ডো এবং অ্যান্থো লোপেস হাবাসের কোচিং লাইফের তাদের স্ট্যাটস কি রয়েছে এবং এই দুই কোচের মধ্যে কোন কোচ সেরা তোমাদের মতামত কী সেটা অবশ্যই সবশেষে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিও এই রিলেটেড ভিডিও কিন্তু হয়তো তোমরা আশা করি এখনও অবধি দেখো নি ইউটিউবে বা অন্য কোনো জায়গায় তাই এরকম রিলেটেড ভিডিওই আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি তো প্রথমে আমরা দেখে নেবো অ্যান্থো লোপেস হাবাস তিনি কিন্তু আইসেলের একজন নামকরা করা কোচ ছেষট্টি বছর বয়সী এই আন্তনি লোপে সাবাস তার ফুটবল কেরিয়ারে ফুটবলার হিসেবে ছিলেন একজন ডিফেন্ডার ডিফেন্ডারটি এখনও অবধি মানে ফুটবলার হিসেবে একশো পঞ্চান্নটা তার ম্যাচ খেলেছেন ফুটবল কেরিয়ারে এবং একশো পঞ্চান্নটা ম্যাচে তিনি একত্রিশটা গোলও করেছেন তারপর তিনি আসেন কোচের দায়িত্বে আর কোচের দায়িত্বে এসেও তার কিন্তু বড় সাফল্য রয়েছে কোচিং কেরিয়ারে এখনও অবধি যে সমস্ত টিমকে ম্যানেজ করেছে বা কোচের দায়িত্বে ছিলেন সেই সমস্ত টিমের হয়ে কোচের দায়িত্বে থেকে দুশো সাতান্নটা ম্যাচ তার আন্ডারে খেলেছে সেই সমস্ত টিম এবং তার আন্ডারে তিনি দুইশো সাতান্নটা ম্যাচ ম্যানেজ করেছেন সেখানে সাতানব্বইটা ম্যাচ জিতেছেন তেয়াত্তরটা ম্যাচ ড্র করেছে এবং সাতাশিটা ম্যাচ তিনি হেরেছেন তো মোটামুটি ভালোই পারফরেন্স কিন্তু তার কোচিং কেরিয়ারে রয়েছেন সবচেয়ে বড় সাফল্য তিনি পেয়েছেন আইএসএলে কারণ আইএসএলে পুনে সিটির হয়ে তারপর কলকাতার হয়ে এবং মোহনবাগানের হয়ে মোট একশো একটা ম্যাচ তিনি কিন্তু ম্যানেজ করেছেন বা তারান্ডারে ম্যাচ হয়েছে এবং সেই একশো একটা ম্যাচে ছেচল্লিশটা উইন করেছে আঠাশটা হেরেছে এবং ড্র করেছে সাতাশটা তো যথেষ্ট ভালো পারফরমেন্স কিন্তু রয়েছে এবং তিনি কিন্তু জিতেছে এই যে ম্যাচগুলো এই ম্যাচগুলো তো জিতেছে ড্র করেছে তার মধ্যে কিন্তু চ্যাম্পিয়ন্সও হয়েছে তো চ্যাম্পিয়ন্স কোচ কিন্তু তিনি রয়েছেন এবং তার ট্রফির কথা যদি বলি তাহলে প্লেয়ার হিসেবে সেকুন্ডা ডিভিশন উনিশশো বিরাশি তিরাশি সালে জিতেছিলেন এবং ম্যানেজার হিসেবে ভলভিয়ার হয়ে কোপা আমেরিকার রানার আপ টিমের কোচ ছিলেন এছাড়া আইএসএলে কলকাতার ইন্ডিয়ান সুপার লিগ দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশ কুড়ি সিজনে দুইটাও দুটো চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু তুলে দিয়েছে কলকাতাকে এছাড়া তিনি কিন্তু একটা দুটো সিজনে রানার সার্পও হয়েছিল তার দল তো এই হচ্ছে তার পুরো স্ট্যাটস কোচিং লাইফে তার কেমন কি সাফল্য রয়েছে তো অবশ্যই তোমরা এটা মাথায় রেখো যে আইএসএল এর স্ট্যাটস কী বললাম একশো একটা ম্যাচ ছেচল্লিশটা উইন আঠাশটা লস্ট মানে আঠাশটা হেরেছে এবং সাতাশটা ড্র করেছে এই জিনিসটা মাথায় রেখো আর তাহলেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে জোয়ান ফ্র্যান্ডোর কি স্ট্যাটস রয়েছে এবার জোয়ান ফ্র্যান্ডোর কথা যদি বলি তাহলে জোয়ান ফ্র্যান্ডো কিন্তু বিয়াল্লিশ বছর বয়সী একজন স্প্যানিশ কোচ তিনি ফুটবল প্লেয়ার হিসেবে কোনো রকম ম্যাচ খেলেনি বা ফুটবলার হয়ই তিনি ডাইরেক্ট কোচের দায়িত্বে বা কোচিং কেরিয়ারে তিনি ঢুকে এসছেন সেখানে কোচিং কেরিয়ারে তার ভালো সাফল্য রয়েছে এখন মোহনবাগান দলের হেড কোচ রয়েছে আর আন্তনী লোপিস আবাস কিন্তু টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে রয়েছে তো তার কোচিং কেরিয়ারে এখনও অবধি তিনি যে সমস্ত টিমকে ম্যানেজ করেছেন বা কোচের দায়িত্বে ছিলেন দুশো পঁয়ষট্টিটা ম্যাচ তার আন্ডার হয়েছে একশো তেত্রিশটা ম্যাচ তিনি জিতেছেন এবং ঊনসত্তরটা ম্যাচ তিনি কিন্তু ড্র করেছেন এবং তেষট্টিটা ম্যাচ তিনি হেরেছেন তো দেখো এই তুলনায় হাবাসের থেকে কিন্তু জন ফ্যান্ডোর স্ট্যাটস কিন্তু খুবই ভালো কারণ বেশি ম্যাচ যতটা বেশি ম্যাচ তিনি ম্যানেজ করেছেন সেই অনুযায়ী কিন্তু বেশি ম্যাচ জিতেছেন খুব কম ম্যাচ হেরেছেন এবং খুব কম ম্যাচ ড্র করেছে বেশিরভাগ জিতেছে তো এটা কিন্তু খুবই ভালো আর আইসেলের স্ট্যাটস যদি বলি তাহলে গোয়া এবং মোহনবাগান দলের হয়ে এখনও অবধি একশো ছয়টা ম্যাচ তিনি কিন্তু খেলিয়েছেন বা কোচের দায়িত্বে ছিলেন সেখানে বাহান্নটা ম্যাচ জিতেছেন মানে রেকর্ড হাবাসের থেকে কিন্তু বেশি ম্যাচ জিতেছেন এছাড়া তেইশটা ম্যাচ হেরেছেন এবং ড্র করেছে একত্রিশটা ম্যাচ মানে হারের সংখ্যান বা হারের যে পরিসংখ্যানটা সেটা কিন্তু খুবই কম তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই তুলনায় হাবাসের থেকে জোয়ান ফ্র্যান্ডো কিন্তু কিছুটা হলেও এগিয়ে রয়েছে এবার ট্রফির কথা যদি বলি তাহলে ম্যানেজার হিসেবে ট্রফি তিনি জিতেছেন মলডিবিয়ান সুপার কাপ জিতেছেন দু সালে এবং ভলসের হয়ে ফুটবল লিগ জিতেছেন দু হাজার আঠেরো উনিশ সালে গোয়া দলের হয়ে ডোরান কাপ জিতেছে দু হাজার একুশ সালে মোহনবাগান দলের হয়ে ইন্ডিয়ান সুপার লিগ জিতেছে দু হাজার বাইশ তেইশ মরশুমে এবং আবারও কিন্তু মোহনবাগান দলের হয়ে ওই একই মরশুমে দু সালে তিনি ডুয়ান কাপুর জিতেছে তাহলে বুঝতে পারছো যে কোচিং কেরিয়ারে এখনও অবধি জুয়ান ফ্যান্ডও কিন্তু খুব ভালো পরিসংখ্যান রয়েছে খুব ভালো পারফরমেন্স রয়েছে এখনও অবধি এখনও তো কোচিং করিয়ার তার রয়েছে তো আমার মনে হয় এই তুলনায় কিন্তু একটি হলেও জোয়ান ফ্রান্ডু এগিয়ে রয়েছে এবার তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও বাট দুটোই আমাদের চ্যাম্পিয়ন্স কোচ আর দুটোই এই মুহূর্তে একই দলের সঙ্গে যুক্ত রয়েছে দুই কোচই তো এটাই বড় সাফল্য বা বড় একটা পাওনা যে দুই চ্যাম্পিয়ন্স কোচ এক টিমেই রয়েছে একজন অন্য একটা দায়িত্বে আর একজন কিন্তু মেন দায়িত্বে রয়েছে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এটা জানিয়ে দিও যে দুজনের এই পরিসংখ্যান দেখে কি মনে হচ্ছে কোন কোচটা সেরা কোচ সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও হ্যাঁ অনেকেরই দুজনেরই সেরা কোচ তবুও একটা নাম তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও তো এই ছিল আজকের ভিডিও এই ইন্টারেস্টিং টপিকের এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে রেখো